আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে সংযোগ হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আজকে হচ্ছে আমার গ্রামের এবং আমি কাতারে কী কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে হচ্ছে আমার বাবা এবং আমার ছোটো ভাস্তি, বড় ভাস্তি, ওরা একটু বাজারে যাচ্ছে নাস্তা করার জন্য। আমাদের বাসার সাথেই হচ্ছে বাজার। তো আমার ভিডিওতে আজকে হচ্ছে আমার গ্রামের বাড়ি এবং আমার কাতারের যে কাজগুলি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা আমাদের মানিকগঞ্জের বাড়ি, গ্রামের বাড়ি। গ্রাম দেখতে খুব ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি আমার ম্যাডামদের জন্য মাছ বলে না, এখানে বলে সামাক, মাছকে বলে আরবিতে সামাক, আর বাংলায় আমরা বলি মাছ। তো সামাক মাছ ভুষ রান্না করব। তো সামাক, হ্যাঁ, যাই হোক, সামাক আর মাছ একটু মানে কাছাকাছি, খালাতো ভাই বোনের মতো মনে হয়। তো এখানে 3 পিস মাছ নিয়েছি, এক পিস, আর এখানে 2 পিস। ম্যাডামের ছেলে আর সানির জন্য আমি মাছ খাই না, এমন সঙ্গে সে ভালো লাগে না। যদিও এটা মোস্ট অফ এক্সপেন্সিভ মাছ হচ্ছে কাতার, এটাকে বলে যে হাঙর, হাঙর না কি জন এই টাইপের একটা নাম আর কি, হাঙর না হাঙর এই টাইপের একটা নাম। যাই হোক, এটা অনেক এক্সপেন্সিভ একটা মাছ, কাতারিদের সবচেয়ে পছন্দের একটা মাছ, বাস আমরা বাঙালি তো আমার কাছে ভালো লাগে না। তো আজকে হচ্ছে এটা রান্না করবো, মাছবো জাস্ট মাংস দিয়ে যেভাবে রান্না করে একই সেম প্রসেসিং, বাস মাংস আর এখানে হচ্ছে মাছ, এটাই পার্থক্য। তো মাছটা হচ্ছে এখানে আমি ভেজে আবার এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে আমি প্রায় 15 মিনিটসের মতো রান্না করছি। তো ওই পানিটাতেই আবার এই যে আমি চাউল দিয়ে দিলাম, বাসমতি চাউল। এখন চাউলটা হাফ বয়েল হইলে মাছটা উপরে দিয়ে চুলাটা ডিম করে বসায় দেবো, বাস শেষ। আর এইভাবে টমেটো আসলে অনেকেই দেয় না, সবাই ছোট করে দেয় বা টমেটো দেয়, কিন্তু আমার ম্যাডাম হচ্ছে এরকম বড় বড় মানে পিস করে টমেটো দিতে পছন্দ করে, এর জন্য আমিও দিই, কারণ যেহেতু সে খাবে তার পছন্দই হচ্ছে এখানে মেন, আমার পছন্দ না, তো এই কারণে আর কি। তো কারি পাতা টারি পাতা সব কিছু দিয়ে ব্ল্যাক লেমন, মানে ড্রাই ব্ল্যাক লেমন দিলাম। এইটা হয় কি, খাবারটা টকটক লাগে, এই হচ্ছে ব্যাপার, এছাড়া বিশেষ কিছু নাই, কোনো স্মেল বা কিছু না, খাবারটা একটু হালকা টক লাগে, এরা টক পছন্দ করে। আর কী জানি বলে, আমার ম্যাডাম দেখছি এই এই লেবুটা কী করে খাওয়ার সময়, সে এটার ভাইঙা মানে কি বলবো কিসের মতো, মানে একটা আছে না আমরা হাড্ডি যেরকম চাবাই ওরকম আর কি খায়। আর এখানে এই যে মাছ, মাছ রান্না হয়ে গেছে আর মাছ বস, আর আমার জন্য এখানে ভাত বসেছি, ভাত হয়ে গেছে, এখন শুধু মুরগি রান্না করব আমার জন্য। সানি, তোমার একটু দেখাই দেখ, তুমি ভাইরাল পারসন এখন, আমার যারা ভিউয়ার্স আছে কী কয় জানো, তোমার যেন আমি ফল খাইতে দেই, ভালো ভালো মাছের পিস দেই। এখন আজকে তোমার এই যে এটাকে বড় একটা মাছের পিস দিব, মাছ বস, তোমার ফিলিংস কি বলো? আচ্ছা ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। তো এখানে ফাইনালি আমার
কি বলে শামুক মাছবুস, মানে মাছের যে মাছবুস রান্না করলাম এটা হয়ে গেছে। আমি জাস্ট দমে বসাই দিছি, একেবারে মিডিয়াম আছে বসাই দিছে, এটা আস্তে আস্তে এখন হয়ে গেছে। বাস রাইসটা একেবারে স্লো করে দিছে, দেখাই যায় না গো, তো হয়ে গেছে। আর এখানে তো ভাত রান্না করছি, এখন মুরগিটা কেটে তারপর হচ্ছে মুরগিটা বসাবো। আর ওদেরকে আজকে একটা এই মাছের মাথা হচ্ছে কি বলে ওকে ওকে এবং ওর বাচ্চাদেরকে আজকে একটা মাছের মাথা সিদ্ধ করে পুরোটা দিছি, ওরা আরাম করে খেয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে। আজকে বাচ্চাগুলি না এখন আর আমাকে ভয় পায় না, আগে ভয় পাইতো, এখন আমি যে কন্টিনিউ খাবার দিই তো এর জন্য ওরা ভাবে কি আমি ওদের ওদের মানে কাছের মানুষ বা কাছের কেউ আর কি। এই যে চিকেন ভিজেছি এইটা এখন কাটবো, কেটে তারপর রান্না করব। তো আমি হচ্ছে ম্যাডামদের জন্য তো রান্না করলাম মাছের মাছবুস, আর আমার জন্য মানে আমার জন্য বলতে আমি দুপুরে খাবো আর রাত্রে হচ্ছে ভাগিনা আর আমি খাবো, কারণ দুপুরের জন্য ভাগিনার জন্য তো মাছ দিলামই। তো একটা মুরগি হচ্ছে ভুনা করতেছি, ভাবলাম যে কী দিয়ে ভাত খাবো, মুরগি ছাড়া তো আর কিছু খাই, তো এই জন্য মুরগি রান্না করতেছি। আর কিছুক্ষণ আগে বাড়িতে কথা বললাম, বাড়িতে মিলাদ চলতেছে, মিলাদের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাস্তি হচ্ছে পাঠাইছে ভিডিও করে, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে না আজকে কেন জানে খুব ইচ্ছা করতেছে একটা উড়াল দিয়ে বাড়িতে চলে যাই, খুব 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 ইচ্ছা করতেছে, নিজেকে কোনোভাবেই মানে চেষ্টা করতেছি কোনোভাবেই আর আটকায় রাখতে পারতেছি না। মনের ভেতরে যদি আমি পার্সেন্টেজ ই করি তাহলে 100-এর মধ্যে 70% হচ্ছে আমার বাড়িতে চলে যেতে মন চাচ্ছে, আর 30% হচ্ছে না এখানে থাকি আর কিছুদিন থাকি, কিছু টাকা পয়সা আর কিছু ই করে তারপরে একেবারে চলে যাই। এরকম জানি না কী করবো, আল্লাহ বড় সাল্লাহ বড় সাল্লাহ বড় সাল্লাহ তুমি আমাকে সহায় করো, আমি খুবই মেন্টালি টায়ার্ড। যাই হোক মুরগি রাখতেছি, মিস্টার মুরগি মিস্টার মুরগি। তো আজকে হচ্ছে আমার চাচি আমার খরচ করা হচ্ছে 4 দিনের খরচই তো সম্ভবত এটাকে বলে, তো ওইখানে বিরিয়ানি রান্না হবে। আর গ্রামে তো আপনারা সবাই জানেন গ্রামে পায়েসটা খুব পপুলার, একেবারে খাঁটি দুধের, তো ওইটার আয়োজন করা হয়েছে। তো আত্মীয় স্বজন সবাই এখানে আছে উপস্থিত, সবার উপস্থিত থাকার সত্যিই এই কাজটা করা হচ্ছে, কারণ সবাই ঢাকাতে থাকে, যার যার কর্মস্থলে চলে আসবে, তো এই আয়োজনটা করতেছে সবাই মিলেই। আর গ্রামের দৃশ্য আসলে অসাধারণ, কুয়াশা ভরা একটা সকাল। তো আমি বিশেষ করে জারাকে অনেক বেশি ধন্যবাদ দেব, অনেক কষ্ট করে আমার জন্য ভিডিও করে পাঠাইছে, তো ওকে আমি বলছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা, জারা এবং সুরা আসলে ওরা না অনেক দিন পর গ্রামে আসছে, প্রায় অনেক বছর পরে, অনেক দিন না অনেক বছর পরে আসছে, তো ওরা খুব এনজয় করতেছে সময়টাকে। আর আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর, গ্রাম তো গ্রামই, তাই না, খুবই ভালো লাগে দেখতে, খুব ন্যাচারাল একটা পরিবেশ, খুব সুন্দর, একেবারে মসৃণ সবুজে ঘেরা, খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছে সবাই, আর এখানে যারা রান্না করতেছে তারাও আমাদের আত্মীয় স্বজন, আমার চাচাতো ভাইরাই রান্না করতেছে, এখানে সবাই আছে, আমার চাচাতো বোনেরা, বোনের ঘরের ছেলে মেয়ে, বোনের জামাইরা, তারপর হচ্ছে ভাগ্নি জামাইরা, সবাই উপস্থিতি আছে। তো এখানে আমার বাবা আর আমার ছোটো ভাস্তি হচ্ছে একটু বাজারে যাচ্ছে নাস্তা করার জন্য, যেহেতু ছোটো ভাস্তিটার খুব কষ্ট হচ্ছে, আমাকে বলতেছে ফুপি গ্রামের ভাতে তো মোটা কেন, ওর কথা শুনে আমার অনেক হাসি পাইছে। তো আসলে কি এত মানুষের মধ্যে তো একজনের জন্য চিকন ভাত রান্না করা পসিবল না, আর গ্রামের মানুষ একটু মোটা ভাত খায় এটা সবাই জানেন, আর বিশেষ করে আমাদের এখানকার মানুষরা হচ্ছে লাল চাউলের ভাত খায়, এটা কী চাউল বলে আমি জানি না, তবে লাল চাউলের ভাত খায়, তো ওর একটু কষ্ট হচ্ছে ভাত খেতে, তো ওর আমি অনেকভাবে বুঝেছি বাবা একটু কষ্ট কর, আনন্দ করলে একটু তো কষ্ট করতেই হয়।
তো দুই ভাজ থেকে নিয়ে আব্বা হচ্ছে বাজারে যাচ্ছে নাস্তা করার জন্য। আর আমার আব্বা কিন্তু আগে অনেক ভালো করে হাঁটতে পারতো, তো আব্বা হচ্ছে হঠাৎ করে পায়ের মধ্যে একটা ব্যথা আসে, ব্যথা আসার 4 বছর আগে। ব্যথা আসার পরে আব্বা হচ্ছে হাঁটতে একটু কষ্ট হয়, তার সাথে পরে কিন্তু আমার আব্বা অফিস থেকে রিটায়ার নিয়ে নিছে, কারণ হচ্ছে সে হাঁটতে পারতো না আর কাজও করতে পারতো না। আমার বাবা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি করতো, তো খুব ভালো একটা অবস্থায় ছিল। যেহেতু হাঁটার প্রবলেম, তো আব্বা রিটায়ার নিয়ে নিছে। আব্বাকে দেখলে খুবই মায়া লাগে, খুব কষ্ট করে হাঁটে। আমি খুব রিকোয়েস্ট করছিলাম লাঠি নেওয়ার জন্য, কিন্তু আব্বা আসলে লাঠি নিতে চায় না। তো এখানে বাচ্চারা সবাই খেলাধুলা করছে, ক্রিকেট খেলা, আর যারা সুরা এখানে সবাই উপস্থিত আছে, এরা সবাই আমাদের বাড়ির লোকজন। তো আজকের ভিডিওটা আসলে আর বেশি বড় করব না। আর সুরা তো আসছে এখানে গোসল করার জন্য, ওর খুব ইচ্ছে নদীতে গোসল করার। তো নদীতে গোসল করে অনেক বেশি হ্যাপি আমাকে ফোন দিয়ে বলছে যে আমি অনেক খুশি হয়েছি। তো জ্যাকপট, বাচ্চাদের খুশি হচ্ছে আমাদের খুশি, আমার কাছেও ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেবো। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।